আর আদরি গেছো মাদ বিষ রাজে বিষ চলি যায়, কারণ আমার মশলাটা কষানি হয়ে গেছে, এই জন্য মানে গলদাম দিতাম না বেশি করি। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, নেরা ভাই কে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আন্নে গো বোন ভালো আছি। কাজে তুন আইসি, কাজে তুন আই মত কচু আর হলসে কাড়িয়া লাইছি, ভিডিও করতাম ভুলি গেছি। অন চলে না আফুরা ভাইয়ারা, যে বেশি কথা না কই। ওমা গো ওমা ভাঙ্গি যার বেগেন, রাত ভাত খামু আর ভাত রান্ধি ফেরে সেটা বলি গে খামো আর এখানে ভাঙ্গি যার কি অবস্থা? আফুরা ভাইয়ারা ভাইকে ভালো আছেন নে গো? আনে করে যদি কল যেতে লইলে তো আইতাম, শান্তি আইতাম। এত সুন্দর সুন্দর আরে কমেন্টস করেন, এত সাপোর্ট করেন, আই আন্নাগোর কাছে কৃতজ্ঞ গো, কৃতজ্ঞ। এত কাজের মাঝেও আজ আন্নাগোর লগে কন্টেন্ট বানাইতাম হারিয়ে, শুধুমাত্র এই আমনেগো ভালোবাসায়। আর যেগুলো গালি দেয়, আসলে গালি না খেলে তালি পাওয়া যায় না, এই যে আপনারা যারা আমাকে গালি দেন আমি তালি পাইতেছি। চলেন বোনেরা বেশি কথা না কই, রান্না শুরু করে দিই। কেন এই যে কামে তো নাই, কচুর ডারা গেন্ডে কাটি লইছি পরিষ্কার করি। আর এই যে হলুদ শাক, উফ হলুদ শাকের না কাড়ি আর আমার এই যে নখের সামুড়ি গেছে একদম। হলুদ শাকের আবার একটু বিছি আছে, তো চিন্তা করছি বুড়োর ডাল দিই, চুরু সুটকি দিই, হলুদ শাকটা রাঁধুম মানে ফুই শাক, আর কচুর ডগারে আর কি কয় জানি ইসা মাছ দিই ভাজি করুম। আর এই যে কচুর হাতা আছে না, এই হাতাগুলো না মজদ সান, এগুলো ব্লেন্ডার করতে হয়, তো যার কারণে আমি লই ন। আমি হলুদ শাক রাঁধুম, কচুর ডগারে ভাজি করুম। চলে না ফুরা ভাইয়েরা, আগে দি বুড়ুর ডাল বইয়ে দি এদিকে। আর ফুরা ভাইয়েরা আই দিয়ে দিলাম শুরু হুনি, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম বুট ডাল, আমি আরও কী কী দিমু দেখাই। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম রসুন বাড়া, দিয়ে দিলাম হলদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম তেল, আর একটু তেল দিমু আমি দাগে তেল দিবার সময়। আর এটা আমি ভালো মতো একটু কষাই লই, কষাই আমি জলদি দিমু, আমি এটা দিই হলুদ শাক দিই রান্না করুম। এরিবারা পুরা ভাইয়েরা আমার বুড়ের ডাল দিই শুরু হুনিটা আন্নের কষানি হয়ে গেছে, যেহেতু ডাল এ ধোঁয়া উড়িচ্ছা যাইবা, ধোঁয়া এত উড়া উড়ে মা গো মা বলার বাইরে। আমি ওই ডাইলটা সিদ্ধ বেলায় বলি আর হুনিটা সিদ্ধ বেলায় বলি, আমি পর্যাপ্ত পরিমাণের গরম হানি দিছি, ঠান্ডা হানি দিলে ঠরি যাব, তাই আমি ঠান্ডা হানি দিনও গরম হানি দিছি, এটা ওইতে থাকুক। আমি কচুটা দই সিদ্ধ বইয়ে দিই। আফুরা ভাইয়ের আমি কচুটারে বেসিনের মধ্যে আপনার ইচ্ছা করি লই, গরম হানি আছে না গরম হানি দিই, বিষাক্ত বিষ বা শামুক টামুক থাকে না, শামুক টামুকে যেন বিষ টিষ যেন চলি যায়, যার কারণে আমি হচ্ছে গরম হানিতে এই কী কয় জানি ভিজাইছি। একবার ঠান্ডা হানি দিয়ে ধুইছি, অনেক গরম হানিতে আবার ভিজাইছি, বিষাক্ত বিষ লাজে বিষ চলে যায় এই কারণে আর কি, বুঝছেন নি? তো এটাকে সুন্দর করে ধুই আমি বাফে দিয়ে দিমু। কচুটারে সুন্দর করে ধুইছি, এতে আমি ওই যে ডাইলার ইয়া বইয়ে দিছি, কচুটারে আমি সুন্দর করে বাফাই লমু। আমার আম্মা আমার এটা খুব পছন্দের খাওয়া আছিল, আমার আম্মা আমার লাগে করতো বাড়িতে থাকতে, এরকম কচুর কাক কচু আনতো, এসব কচুর ডাঁড়া রে এরকম আমার লাগে বলি আমার আম্মা বাজি করতো, কী যে মজা হইতো আড়া ফোড়া বাইয়ে না। তো আমি এই কচুর ডাঁড়াটারে ইচা মাছ দিই বাজি করুম, নুন দিয়ে দিলাম, দিলাম দুইটা তেজপাতা, আর দিলাম হচ্ছে হলুদ, এটা আমার বাফানি হইল, এটার আমি ইসা মাছ দিই ভাজি করুম মজা করি, তো এটা বাঁফানি হইল বুটবা দিই গুড়ি দিই। আপুরা ভাইয়েরা আমি ফুই শাকটা রসে ওইভাবেই ধুমু যেন ময়লা টয়লা থাকলে, সবচেয়ে মজা লাগে কি এই বিসিগুলো যদি আমি এক্সট্রা খাইতাম না, তাহলে আমি একদম সুটকি দিই সুন্দর করে রান্না করতাম। তো ফুই শাকটা আমি একটু করে একটু ভিজে রাখি, কারণ বালু তালু থাকে তো সবাই যদি দেখেন করতে না করতে দেখছেন না, এই যে এভাবে ভিজে রাখলে অনেক সুন্দরভাবে দোয়া হয়ে যায়, তো এটা ভিজুক একটু ভিজাও। ডাইলটা আমার অলমোস্ট হয়ে গেছে, আমি যে একটু শাকা শাকা ডাইল রাখুম এই জন্য মানে গলদাম দিতাম না বেশি করি, তো আমি এখন এই হলুদ শাক, উফ কী যে মজা বিশ্বাস করেন, আপনারা যারা আর যে কাঁঠালের বেশি আর চিংড়ি মাছটা দিই না বুঝছেন নি, আর যে শুধু সুটকি দিই আর সানের এই ইয়া দিই আপনার এই ডাইল দিই রান্না করি আর কি, আর যে কাঠ ইয়া
বুড়ের ডালটা আছে না একদম গোড়া গোড়া রাঙ বাইনতান না মানে একটু ওই দিন যেমন একটু গলাইছি আজ আবার গলাইতাম না বুঝছেন না তো এটা হইতে থাক আমি দেখি আমার এই কচুর তরকারির কি অবস্থা এটা আরেকটু ভাপাই লই তারপরে ইসা মাছ দিয়ে ভাজি করুম এরই মারা পুরা বাইয়েরা কচু গেন আসিল এই হাতিল হুড়া বেজ্ঞা অন হানি টানি হয়েছে এই কুদ্দুর দেখছেন নি এই কচুর ডগার এই একটা মানে কচুর ডগা বরকত কম তো হানিটারে আমি আরও শুকাই লই এ ধোঁয়া ফল্লা হানিটারে আমি আরও শুকাই তারপর আমি এটা ভাজি করুম এমনি আমার হলের শাকটা হয়ে গেছে দাগে তেল দিয়ে দিব বুঝছেন নি এটারে আমি নামাই লই কচু গেন লই আমি ওই কচুর কয়ের মধ্যে একটু জিরা দিছি পেঁয়াজ দিই আগে পেঁয়াজটা ভাজি করি লই এরিও আরা ফুরা বাইয়েরা ইসা মাছ রসুন বাড়া নুন হলুদ জিরার গুঁই কাঁচামরিচ এগুলা বেগেন রে এন আমি সুন্দর করি বালা মতে যে দোয়া উড়ে এখানটা আমি কষাই এই যে কচুটা আছে না আমি কচুটা দিয়ে দিব বুঝলেন তো এটা আমি ভালো মতো আগে কষাই লম আমার মশলাটা কষানি হয়ে গেছে আমি কিন্তু এনে শুকনো মরিচটা আলা দিব বুঝলেন নি তো অন এটারে এবার আমি ভালো মতে ভাজি করুম এটা যে কি মজা কচুর দ্বারা ভাজি আমি ঠিক আমার আম্মা যেরকম করে আমি ওরকম করিয়ে ভাজি দিছি এবার এখানে বিজ্ঞান মিলিয়ে ভাজি হোক তেজপাতাটা আমার আম্মা দিত আমিও দিছি এটা ভাজি হোক তারপর আমি শুকনো মরিচ দিব বুঝলেন নি মাছটাও ভাজি দিয়ে দিছি আর নেগো ভাইয়া এবার সময় হয়ে গেছে আইলে মতো ভাত খাই পারলাই চলেন আর দোয়া হালি আছে সেখানে সেখানে বিজ্ঞান দুই তৈব এখানে সুন্দর করে আমি দুই তুই লই এদিকে আর আফুরা ভাইয়ারা দুজন কাহার নেগো ভাইয়াও আছে কাজে তুম আরও রান্না শেষ ধরো কচুর তরকারি জানো কত বছর পর কচুর রান্না খেতেছে মানে খাওয়ার প্রিপারেশন নিয়েছে কত বছর মিনিমাম 6 থেকে 7 বছর একদম মিনিমাম না আমরা একদিন করছিলাম তো বলি গেছো করি না ফেরেসের স্ট্রুক্টর এনেছিলাম রে মনে নেই আচ্ছা তাহলে এত যাই হোক অনেক কষ্ট করি এটা এই জিনিস বানাতে ভিডিও করতাম বলে গেছে কচুর ডগা টগা পরিষ্কার করছি না নেপটা কেন গেল নেপটা মানে কি সরম নেপটা সসে কিচ্ছু হয়েছে তাই সোহাগে দিই বিসমিল্লাহ আর পুরা ভাইয়ারা একটু হয়েছে ওই যে কচুর ডগা এনেছিলাম যে কচুর ডোগা তো কাটছি এই যে কচুর ডোগা আর কেছে যে গলা না ধরলে না গলা ধরত না বিসমিল্লাহ রেস্টুরেন্টে খেলাম বৃষ্টি হয় না অনেক গুণ বাতি তো দেয় না বুঝছো নি সামনে বছর সামারে মরিচ গাছ লাগাম আল্লাহ যদি চায় তো
জন্মের জাল আমরা ক্লাসমেট প্লাস স্বাস্থ্য বোন এদের লগে আমার কেমিস্ট্রি অনেক ভালো মরিচিয়া বড্ডা মরিচ তো এক গালে দিতে পারিলি হলে ভাঙি ভাঙি খেলি সাতটা এরকম হয়েছে পিসা মাস শেষ হয়ে গেছে পিসা মাসা নিতে হবো হুটকা মরিচের এত গ্রাম দেখুন অনেক জাতের মরিচ তাহলে বাগা তাহলে মাখছি বলবো কেন বাবা গো আমরা কবে মাসের থেকে তো বলি গেছি ফুসার করতে না লগে বই কুড়ি চলি আম গলা ধরে না তা কিছু
شكرا الحمد لله شكرا الله الدرباري الله ده تكادر فوري نعم أبتهبر شكتي دي سي عار عدوري جي سمما دو لران دي جي خابر سي عطر بيشو جي سي ها؟ 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 ها؟